হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে আর একবার বিনিস ব্লগে অনেক 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 ওয়েলকাম করে নিচ্ছি। তো আজকে আবার সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে কিন্তু তোমাদের দেখাবো মজাদার মজাদার অনেক কিছু, কারণ আজকে আমরা সবাই মিলে করব পিকনিক। আর আজকে জয়ও আসবে। তো আজকে শনিবার, ওর হাফ ডিউটি আছে, তো দাদাও গেছে ডিউটিতে। তো ওরা একই, দাদা আর জয় একই অফিসে একই জায়গায় চাকরি করে, তো দাদা জয় একই সাথে আসবে। তো আজকে আমরা পিকনিক করব, মানে একদম সকাল থেকে শুরু হয়ে গেছে পিকনিক, আর রাত 12টা 1টা পর্যন্ত আজকে পিকনিক হবে। কারণ আজকে সকালের মেনু হচ্ছে তোমার রুটি আর প্লেন আলুর তরকারি, আর দুপুরবেলা আছে অনেক কিছু, মাটন ফাটন সবই তোমাদের দেখাবো, রান্না করবে কে, খাওয়া দাওয়া এ টু জেড সব কিছু দেখাবো। তো এখন আমরা সকাল সকাল সব প্রিপারেশনে ভিড়ে গেছি, মানে সকালে ব্রেকফাস্টের জন্যে। তো ফার্স্ট খেয়েছি আমরা চা, আর এখন বোন ওরা সবাই বসে গেছে কাটাকাটি করতে। তো চলো তোমাদের সবটা দেখাই, আর বিনি কোথায় সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই ঘরে সব দেখো চলে এসছে পুচকেরা। তো দেখো ওই যে বিনি, বিনি আছে, মা আছে, আর ওইগুলো লাইট অন করো বিনি। ওইখানে দেখো কুটুস রয়েছে, ওর এক ফ্রেন্ড রয়েছে। বিনি তো হাই বলো, হাই। তো চলো এবার দেখাচ্ছি বাইরে ওরা সব কি করছে। আমি সবে মাত্র এখানে মেখে গেছি আটা, আর এখানে সব বসে গেছে। তো এখানে দেখো সব কাটাকুটিতে ব্যস্ত, আর বৌদি ভুল দিচ্ছে এখান দিয়ে ওখান দিয়ে, পুকুর হয়ে গেছে কাটাকাটি। তো আমি এখন করবো আলুর তরকারি, আর এখানে আমি আটা অলরেডি মেখে রেখে দিয়েছি। এই যে দেখো এখন আমি করবো হচ্ছে তরকারি, আর খাচ্ছিলাম চা, ঠান্ডা হয়ে গেছে আমার চা, শরবত হয়ে গেছে এখন আমার চা। কারণ আমি চা রেখে আটা মাখলাম, আবার চা রেখে ব্লগ শুরু করতে ঘরে চলে গেছি, তো এই ফাঁকে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি করছি আলুর তরকারি। এখানে দেখো বিনি কি লন্ড ভন্ড অবস্থা করেছে, এখানে বসে বসে পুজো দিয়েছে, উলু উলু উলু। আর এখানে তিন পাণ্ডব দেখো ফোনে গেম খেলছে। আর এই যে ম্যাডাম, কি রে এলোমেলো করলি, গুছাবি না বিনি, মুখ কি করে মুখ কি করে, ওর বাবলে দেখি আমার দেখাও, ও আবার করো। আর এখানে দেখো মাটন রান্না হচ্ছে, আর রান্না করছে হচ্ছে ওটা মামা হয়, তো মামাই রান্না টান্না বেশি করে, মামাই রান্না করছে। আর এখানে মাটন রান্নার প্রিপারেশন হচ্ছে, রান্না মানে কমপ্লিট হয়ে গেল মেনুতে, বাট এখন মাটনটাই করছে। এখন আমরা দুই বোন যাচ্ছি জয়কে আনতে, কারণ ও হয়তো ভুলে গেছে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি হলো টুকটুকি থেকে নেবে, ফোন করবা। তো এসছি আমরা লাস্ট 2 বছর আগে, তো উনি স্যার আমাদের ফোন করেনি, আর আমরা যাচ্ছি উনি জানেও না, তো আমাকে বলছে প্রথম বলি, আসো চিনে। তাও আমরা দু বোন আর কি একটু এগোচ্ছি, যদি সামনে বেঁধে যায়, এবার চিনে আসতে পারবে কি না জানি না, তো দেখা যাক দেখি কোথায় পাওয়া যায়। আমরা ভেবেছি যে এই তো চলে এসছে, কিন্তু এখনও তো ওনার কোনো পাত্তা আমরা দেখতে পাচ্ছি না। তো বৌদিদের বাড়িটা হচ্ছে একটু এরকম এরকম গলি, তো যার জন্য একটু প্রবলেম হয় হট করে চিনে আসতে, বাট আমরা কোথাও ওকে দেখতে পাচ্ছি না। সেন্সার হেলে দুলে ডিউটি সেরে টায়ার্ড। হ্যাঁ বাবা কি কনফিডেন্স, এই রাস্তা আসার পর ওই রাস্তা একটু চাপ হয়ে যেত, কোন গলি বলবি না কিন্তু আসবে না, অনেক রিকোয়েস্ট করে স্যার কে আনা হয়েছে, দেখুন চেনে না, রেগে টেগে চলে যাচ্ছে খুব ফাস্ট। তো এখানে বোন কি করছে, বেগুনি ভাজছে, আর এখানে দেখো ভাত যেরকমটা বলেছে দুপুর থেকেই চালু, এখানে মাছের ঝোল, এখানে মাটন চিকেন আছে, আমি যেহেতু চিকেন খাই না তাই এখানে হচ্ছে চিকেন আমার, আর এখানে ভাত। এখন এখানে সবাই বসবে, ওরা আমরাও বসে যাবো। এখন মাইকেল জ্যাকসনের ভূত চেপে গেছে ঘাড়ে, যার জন্য এখন আর এখানে সব দর্শকরা সবাই দেখছে, এই তো ছুঁয়ে দেখছে চার হাত পা চারদিকে।
কথা তোমাদের এত উৎসাহ দিচ্ছে তোমরা, তোমরা কিছু বলো। তো ফাইনালি আমরা এখন রেডি হয়েছি, মানে রেডি বলতে ফুল রেডি হইনি, জাস্ট হালকা রেডি হয়েছি, এখনও ড্রেস করিনি। তো এখন আমরা সবাই যাব একটু ঘুরতে, মানে একটু বেরু বেরু করবো বিকালে। জয় আর রানা পড়েছে ঘুমিয়ে, তো বোন আমি মা আর দাদার ছেলে আর বিনি, আমরা এই কজনা মিলে যাব একটু বেরু করতে। তো আমরা যখন আর একটা মামা বাড়ি আছে, তো মামাদের বাড়িতে যখন যাব তখন ওদেরকে ফোন করব, দেন ওরা এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে মামাদের বাড়ি ঢুকবে। বাট তার আগে আমরা যাব আর একটা রিলেটিভ বাড়িতে, সেখানে সেই সাথে একটু ঘুরেও নেব, কারণ বেড়াতে এসেছি, এসে ভোস ভোস করে ঘুমানোটা আমার মনে হয় না যে বেটার অপশান, সেটা দেখতেও ভালো লাগে না। তো এখন খাওয়া দাওয়া করেছি, বিনিকে খাইয়েছি, তো এখন রেডিও হয়েছি হালকা, জাস্ট এখন ড্রেস করব। আর এখানে বিনি, এই যে দেখো হাফ রেডি হয়েছে বিনিও, তো বিনি এখন চিরুনি করছে, আমি এখনও মাথায় চিরুনি দিইনি, তাই ও একা একাই চিরুনি দিয়ে মাথা আসতে নিচ্ছে। গুড গার্ল, হাই বলে দাও মামা। তো বিনিও হাই বলে দিল। তো বিনি এখন ফুল রেডি হয়নি, ড্রেস করেছে, আমিও এখনও ড্রেস করিনি, জাস্ট হালকা মেকআপটা করেছি। তো এখন আমি ফুল ড্রেসটা করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম ফুল, আর বিনিও ফুল রেডি, সবাই মোটামুটি রেডি, জাস্ট মা হালকা রেডি হতে বাকি আছে। তো এখন আমরা বেরাবো, সেই সন্ধ্যা লেগেই গেল, মানে যতই ভাবি যে আগে বেরাবো আগে বেরাবো, বাট সে আগে আর হতে চায় না। তো এখন আমরা বেরাবো, আর কোথায় যাবো অবশ্যই তো তোমাদের বললাম আর দেখাবো, তো তোর ব্লগটা দেখো, আর বিনি কী করছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তাহলে তো এখানে দেখো বিনি এখানে খেলা করছে, তো বিনিও রেডি হয়ে গেছে, আর এখানে বিনির মেমি বসে, মানে সরি ইউটিউবের চ্যানেল আছে, তোমরা সব ভিজিট করতে পারো। আর কুটুসও এখানে মনে হচ্ছে সেই ভাসানে যাবে, সেরকম একটা লুক, কপালে নিয়েছে বড় একটা লাল টিপ। তো আমরা এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি। বিনি দেখো সব থেকে ছোটো মোটো সদস্য আমাদের, তো আমরা সবে মাত্র বেরিয়ে পড়েছি, আর এখন প্রথমে হাঁটতে 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 যাব এখানকার যে বাজার আছে, বাজারের পাশেই একটা রিলেটিভ বাড়ি আছে সেখানে, ওখান থেকে আবার আর একটা জায়গায়, তো এরকম করে আজ এখন ঘুরব। তো চলো প্রথমে কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর বিনি তো জাস্ট এসে হেপি মজা করবো, এই যে কপালে আবার একটা তিলক কেটেছে, আর বিনি দেখো এখানে খেলা করছে, সঙ্গী সাথী পেয়ে গেছে, খেলা করছে, তোমরা ভালো খেলা করছো। আর এখানে আমি বসে বসে ওদের খেলা দেখছি না কুট। এখন আমরা এখান থেকে যাব আর একটা মামার বাড়িতে, আর কত মামা বাড়ি বললো, অনেক মামা বাড়ি, মামা বাড়ি শেষই হয়নি। তো গাইস আমরা এখন চলে এসেছি এই বাড়ি, মানে আমি নাটক করছি, তো বাবুসি সব বলে দিয়েছে। তো আমরা এখন এসেছি, আর একটা মামা বাড়িতে, এক জায়গা থেকে ঘুরে এসে আর এক জায়গায় এসে হাজির হয়েছি। তো প্রথম জায়গায় ওরা দুজন যায়নি, তো এখানে এসছে, আর বিনি বাইরে দিয়ে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে, আর বৌদি হলো বাড়িও যা করে এখানেও তাই করছে, বোন ফোনে ব্যস্ত। তো আমরা এখান থেকে এখন একটু চাটা খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাবো। তো আমাদের মামা বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। বৌদি মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর এখানে হচ্ছে অন্ধকার, যার জন্য ভালো কিছু দেখা যাচ্ছে না। আর এখন আমরা যাবো হেভি সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে গঙ্গার উপরে, মানে এখানে লোকজন বলে, আমি জানি না ব্যাপারটা। তো এখন আমরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে হবে আরও ধমাকা মস্তি করবো, এখন যে আড্ডা দেবো গল্প করবো, আর পেছনে সব পার্টি রয়েছে, মানে হচ্ছে চিল্লার পার্টি। তো বাড়িতে গিয়ে বিনিকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমরা আড্ডায় বসবো, এটা হচ্ছে এখন আমাদের টার্গেট। আর বিনি এখন রয়েছে মেশোর কোলে, তো আমাদের অনেকটা, কারণ আমরাই ওকে কোলে নিয়ে নিয়ে এসেছি। তো এখন আমরা বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি, আমার পিসি, মানে পিসি গেছে, ওই বাইরে বসে রয়েছে,
তো বাইরে দেখো, বিলিরা দেখো তাহলে কি করে। তো গাইস দেখো এরা কি করছে, এরা হচ্ছে আমার ভাই যে বড়। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা টায়ার্ডও লাগছিলো এত ঘুরে ফিরে এসে। বিনি কান্না করছিল, তো সব কিছু করে আর ব্লগ করে উঠতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করলাম। আই হোক তোমাদের ব্লগটা কিছু না কিছু দেখতে অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন টাটা। ভালো একটা আমি করে দাও, একটা আমি করে দাও, একটা আমি করে দাও, একটা আমি দাও।